সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করুন আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো চিরকুট ইনফিনিটি, আর আমি স্বর্ণা এসে গেছি আবার একটা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেবো বলে। তবে আজকে যে সিরিয়ালটি নিয়ে আড্ডা দিচ্ছি সেটার নাম হচ্ছে যে সিরিয়াল ফাগুন বউ। ফাগুন বউ সিরিয়ালটা হয় স্টার জলসায়, আর এটা হয় ঠিক রাত্রি 1:30 সময়। যাই হোক বন্ধুরা, এই সিরিয়াল সম্পর্কে এর আগে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, কিন্তু তোমরা সবাই হয়তো সেই ভিডিওটা দেখোনি। তো তার জন্য যেটা বলবো সেটা হচ্ছে নিচের ডিসক্রিপশন আছে, সেখানে গিয়ে দেখো লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করো। ক্লিক করলে পৌঁছে যাবে আমাদের আগের ভিডিওতে, আর জানতে পারবে আগের ভিডিওতে আমি ঠিক কী বলে এসেছি। বর্তমানে আমরা দেখতেই পাচ্ছি যে মহুলের সাথে কতটা খারাপ ব্যবহার করছে রোদ্দুরের মা, আর উল্টো দিকে আমরা এটাও দেখতে পাচ্ছি যে মহুল আবার কতটা খারাপ ব্যবহার করছে রোদ্দুরের সাথে। আর এটাও দেখতে পাচ্ছি যে অনুরূপ ঠিক কীভাবে এই রোদ্দুর আর মহুলের মাঝখানে কাঁটার মতো বিধে রয়েছে। তো যাই হোক, বাড়ির সবাই মোটামুটি সমস্তটা ঠিক করার চেষ্টা করছে, কিন্তু এরই মধ্যে যেটা ঘটতে চলেছে সেগুলো হচ্ছে আপকামিং টুইস্ট, সেটা নিয়ে আজকে আমি আড্ডা দেবো বলে আজকে আসা এখানে। তো বর্তমানে আমরা তো এইসব দেখতেই পেয়ে গেছি, কিন্তু যেগুলো আসতে চলেছে সেটা হচ্ছে যে মহুল তো এতদিন ধরে এই আমরা দেখতে পাচ্ছিলাম যে অনুরূপের কথায় উঠছিল বসছিল এবং সেটাই ঘটছিল। তো যেটা হবে সেটা হচ্ছে যে মহুল নাকি রিয়েলাইজ করবে, তার কারণ হচ্ছে এই যে মহুল ক্যারেক্টারটা, এই মহুল ক্যারেক্টারটা অল টাইম দেখানো হচ্ছিল যে ইগো, একটা ইগো ভাব রয়ে গেছে তার মধ্যে যে রোদ্র এত কিছু করেছে যে রোদ্রের জন্য যে তাকে কিছু করতে হবে এরকম কোনো ভাবই নেই। এবং এটা শোনা যাচ্ছে যে মহুল নাকি বেশ ঘর সংসারে দু একটা ছোটো ছোটো কাজ করবে, এবং তার পাশাপাশি যখন রোদ্রের স্যারেরা বাড়িতে আসবে এবং এসে যখন বলবে যে একটা প্রোগ্রাম আছে সেখানে আমরা রোদ্রকে নিয়ে যেতে চাই এবং রোদ্রের ওয়াইফকেও নিয়ে যেতে চাই এবং সেখানে গিয়ে সে গান টান গাইবে, তো ফাইনালি অনুরূপ সেখানে কিন্তু ব্যঙ্গ করবে এবং বলবে যে রোদ্র তো একাই যাবে, তার কারণ হচ্ছে মহুল তো যাবে না। কিন্তু মহুল কিন্তু সেই জায়গায় এসে প্রোটেস্ট করবে এবং হয়তো বলবে যে হ্যাঁ আমি যাব। তো যাই হোক, মহুল কিন্তু ফাইনালি যাবে, আর সেখানে যাওয়ার জন্য মহুল মোটামুটি প্রস্তুত হবে। আর মহুল যেহেতু ভালো গান গায় সেটা তো রোদ্দুর জানেই, আর রোদ্দুর বলেই রেখেছে যে হ্যাঁ মহুল খুব ভালো গান গায় এবং মহুলকে সেখানে গিয়ে গান গাইতে হবে। তো এর মধ্যেই মহুলের পড়াশোনার একটা পয়েন্ট কিন্তু উঠে আসে, যেটাতে রোদ্দুরের মা তীব্র আপত্তি থাকলেও কিন্তু রোদ্দুর শুনছে না। রোদ্দুর কিন্তু বলেছে যে মহুলকে পড়াশোনা করবে, আর মহুল নিজের পড়াশোনার জন্যও কিন্তু ফাইট করেছে এবং ফাইনালি কিন্তু মহুল এম এ ফাইনাল পরীক্ষাটা দিচ্ছে। তো তার পাশাপাশি আমরা যেটা জানতে পাচ্ছি সেটা হচ্ছে যে অনুরূপ কিন্তু মহুলের গান গাওয়ার তীব্র বিরোধিতা করছে, তার কারণ হচ্ছে অনুরূপ চাই না যে বাজারে আরেকটা সিঙ্গার আসুক যে অনুরূপকে টেক্কা দিতে পারে। হয় না, যেগুলো আমরা বলে থাকি যে ট্যান্ট্রাম, অতিরিক্ত ট্যান্ট্রামের মধ্যে দিয়ে যাচ্ছে এখন অনুরূপ, এবং সে নিজেকে মনে করে যে আমি সেরা সেরা সিঙ্গার, আমার মতো গায়ক কেউ নেই, আমার মতো গান কেউ গান গাইতে পারবে না, আমার মতো কেউ এগোতে পারবে না, আমার মতো কেউ উঠতে পারবে না। তো তার জন্যই মহুলের ক্যারেক্টারের গানটা আনা। এবং তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে মহুলের গান কবে থেকে পাবো। হ্যাঁ, খুব শীঘ্রই আমরা মহুলের গান পেতে চলেছি। আরও একটা নিউজ আছে, সেটা হচ্ছে যে এই যে মহুল প্রোগ্রামে গিয়ে গান গাবে, সেখানে হয়তো মানে অনুরূপও সেখানে গিয়ে হাজির হতে পারে যে গান টান গাওয়ার জন্য, এবং সেখানে গিয়ে একটা ঝামেলা পাকাতে পারে, কিন্তু সেটা আবার নাও হতে পারে, সেটা এখন ভাবনা চিন্তার উপর ডিপেন্ড করছে। আর যেটা হবে সেটা হচ্ছে যে অনুরূপ যখনই মহুল কোথাও গান গেতে যাবে, অনুরূপ কিছু না কিছু করে মহুলকে আটকানোর চেষ্টা করবে, কিন্তু রোদ্দুর এসে সমস্ত কিছুতেই বাধা দেবে এবং মহুলকে কিন্তু সেখান থেকে বাঁচিয়ে নেবে, আর বাঁচিয়ে নেওয়ার ফলেই কিন্তু মহুল গানটা ভালোভাবে গাইতে পারবে। তো যাই হোক, এইভাবেই কিন্তু ধীরে ধীরে মহুল বুঝতে পারবে যে অনুরূপ কখনই বেস্ট না, বেস্ট যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা রোদ্দুর। তো তার মধ্যে এই মহুলের শাশুড়ি মা মেনে নেন কি নেন না এই সমস্ত কিছু এখন তোমাদের দেখার পালা। তবে দেখা যাক এত তাড়াতাড়ি দেখিয়ে দেয় কিনা, যদি তাড়াতাড়ি দেখিয়ে দেয় তাহলে আমাদের জন্য সেটা এমন কিছু ভালো হবে না। তবে দেখা যাক, যদি কোনো রকমে দেখিয়ে দেওয়া হয় যে মহুলের শাশুড়ির সাথে মহুলের বেশ একটা ভালো রকম বন্ডিং তৈরি হয়ে গেল, তাহলে কিন্তু জিনিসটা মন্দও লাগবে না। তো যাই হোক, এবার কী হবে না হবে সেটা সম্পূর্ণ সিরিয়াল কর্তৃপক্ষের উপরে ছেড়ে দেওয়া উচিত। তো এগুলো দেখতে গেলে তোমাদেরকে দেখতেই হবে সিরিয়াল ফাগুন বউ স্টার জলসায় ঠিক রাত্রি 1:30 সময়। আর যারা যারা মিস করে যাচ্ছ তাদের জন্য তো আমি রয়েছি, তবে চেষ্টা করবো সমস্ত খবরাখবর তোমাদেরকে এনে দেওয়ার জন্য। আশা করি তোমাদের সেগুলো ভালো লাগবে। আর যেটা বলবো সেটা হচ্ছে যে আজকে একটা টিপস রয়েছে, আজকে টিপস হচ্ছে অনেকের পাইলসের সমস্যা আছে, পাইলসের সমস্যার একটা ভালো উপায় আছে, সেটা হচ্ছে পাকা পেঁপে। পাকা পেঁপে খেলে পাইলসের সমস্যা অনেকটা কমে যায়, আর পাইলস অল্প যখনই থাকবে তখনই ডাক্তারের সাথে দেখানো, ডাক্তারকে দেখানো উচিত এবং ডাক্তারের সাথে
কথাবার্তা বলা উচিত, তাহলে কিন্তু অনেক সময় সেরে যায়, না হলে কিন্তু সেটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু সেটা ক্যান্সারে পরিণত হয়। তো যাই হোক, এবার যেটা বলবো সেটা হচ্ছে যে এই গোটা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, পারলে শেয়ার করো, সমস্ত বন্ধু বান্ধবকে যাতে সাহায্য করো। আর যেটা করবে সেটা হচ্ছে বাংলা সিরিয়ালের অ্যাডভান্স খবর পেতে, এরকম সুন্দর সুন্দর ও ফাও ফাও টিপস পেতে অবশ্যই 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 করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সর্বশেষটি পাওয়ার জন্য। আমি গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়ে আসি বন্ধুরা, ততক্ষণের জন্য টাটা।